শ্রীমন মেমোরিয়াল নর্থসাউথ স্কুল এন্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে অষ্টম শ্রেণীর সকল শিক্ষার্থীকে স্বাগত। আশা করছি এই করোনাকালীন সময়ে তোমরা সকলেই বাসায় আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। যেহেতু শীতকাল শুরু হয়ে গেছে, ঠান্ডা পড়েছে, এই সাথে আমরা কি করব, স্বাস্থ্যবিধি মেনে চলাচল করবো, সেই সাথে শরীরচর্চা এবং ভিটামিন ও প্রোটিনযুক্ত খাবার গ্রহণ করব। আজ 12ই আগস্ট 1427 বঙ্গাব্দ, সকলকে হেমন্তকালের শুভেচ্ছা। উপস্থাপনে আছেন স্মৃতিয়া ঘোষের সহকারী শিক্ষক শ্রীমন মেমোরিয়াল নর্থসাউথ স্কুল এন্ড কলেজ রাজশাহী। আজকে আমাদের পাঠের অধ্যায় অর্থাৎ পাঠের বিষয় হলো এবারের সংগ্রাম স্বাধীনতা সংগ্রাম রচনা, যেটি লিখেছেন আমাদের বঙ্গবন্ধু অর্থাৎ জাতির পিতা শেখ মুজিবুর রহমান নিজে। শেখ মুজিবুর রহমানের জন্ম 1920 সালে এবং মৃত্যু 1975 সালে। আমরা শেখ মুজিবুর সম্পর্কে জানবো, সেই সাথে জানবো যে কেন এই গদ্যটির নাম হলো এবারের সংগ্রাম স্বাধীনতা সংগ্রাম। জেনে নেব আজকের পাঠের শিখন পর অর্থাৎ এই পাঠ শেষে তোমরা কি কি শিখবা সেই বিষয়টি। গদ্যটির মূল ভাব নিজের ভাষায় লিখতে পারবে, বঙ্গবন্ধুর আদর্শ ও দেশপ্রেমের চেতনা সম্পর্কে ব্যাখ্যা করতে পারবে, 7ই মার্চ 1971 সালে বঙ্গবন্ধুর ভাষণের গুরুত্ব বর্ণনা করতে পারবে, অর্থাৎ এই যে বঙ্গবন্ধু যে ভাষণটি দিয়েছিল রেসকোর্স ময়দানে অর্থাৎ বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যানে, সেটি সম্পর্কিত লিখনই ছিল এটি। এই জন্য এটার নাম হলো এবারের সংগ্রাম স্বাধীনতা সংগ্রাম। আমরা জেনে নেব আমাদের আজকের পাঠের আলোচ্য বিষয়। তোমরা অবশ্যই খাতায় আলোচ্য বিষয়গুলো লিখে নিবে, নামকরণ, লেখক পরিচিতি, পাঠ পরিচিতি, তত্ত্বকণিকা, শব্দার্থ, বানান সতর্কতা, ব্যাকরণ অংশ এবং মূল্যায়ন প্রশ্ন, এই ছিল আমাদের আজকের আলোচ্য বিষয়। এবার আমরা চলে আসবো আমাদের আজকের গদ্যটির নামকরণে, অর্থাৎ গদ্যটির নামকরণ কেন করা হয়েছে। গদ্যটির মূলভাবের উপর ভিত্তি করে লেখক অর্থাৎ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিজে এর নামকরণ করেছেন এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতা সংগ্রাম এর নামে। আমরা জেনে নেব লেখক পরিচিতি সম্পর্কে। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আমাদের বাঙালির জাতির পিতা তিনি। 1920 সালে 17ই মার্চ টুঙ্গিপাড়ায় অর্থাৎ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় তার জন্ম। পিতার নাম শেখ লুৎফর রহমান, মাতার নাম শাহেরা খাতুন। 1971 সালে 25শে মার্চ তাকে গ্রেফতার করে। 1972 সালে 10ই জানুয়ারি কারাগার থেকে তিনি মুক্তি লাভ করে দেশে ফিরে আসেন, যুদ্ধ বিধ্বস্ত দেশ গড়ার মহান দায়িত্ব নেন। 1975 সালে 15ই আগস্ট সপরিবারে তিনি নিহত হন, অর্থাৎ তাকে এই 15ই আগস্টে অর্থাৎ একটি কালো জয়ের রাত বলা যায় এটাকে, কেন 1975 সালে তাকে সপরিবারে হত্যা করা হয়, কেননা তিনি ছিলেন দেশের অগ্রনায়ক অর্থাৎ মুক্তিযোদ্ধার ঘোষক, স্বাধীনতার ঘোষক, এই জন্য তাকে নিশ্চিহ্ন করা হয়েছিল। এই ছিল আমাদের লেখক পরিচিতি। আমরা সংক্ষিপ্তভাবে লেখক পরিচিতিটা অবশ্যই খাতায় তুলে নেব। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্ম 1920 সালে গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ায়। 6 দফা আন্দোলনের মুখ্য প্রবক্তা তিনি। 26শে মার্চ স্বাধীনতা ঘোষণা করেন, মৃত্যু 1975 সালে। পাঠ পরিচিতিতে চলে আসবো আমাদের আজকে এই গদ্যের পাঠ পরিচিতি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1920 খ্রিস্টাব্দে 17ই মার্চ গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন, অর্থাৎ আমরা যেটা জেনেছি আগে লেখক পরিচিতিতে। শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের সূচনাকালে 1969 সালে বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত হন, কেননা তিনি গণ আন্দোলনে যোগদান করেন এবং তার সাথেই তার কারণেই এই গণ আন্দোলনটা হয়, গণ অভ্যুত্থান হয়, গণ অভ্যুত্থানে যে আন্দোলন সেটি সফল হয়। এরপরে 1970 সালে সাধারণ নির্বাচনে বঙ্গবন্ধুর নেতৃত্বে আওয়ামী লীগ অর্জন করে নিরঙ্কুশ বিজয় অর্থাৎ একক সংখ্যাগরিষ্ঠ, কেননা সেই সময় যখন 1947 সাল থেকে যখন আমরা শুরু করি দেশ বিভাগ অর্থাৎ ভারত পাকিস্তান, এরপরে যে কি হয় ভাষা আন্দোলনে অর্থাৎ বাংলাদেশ বাঙালি জাতির স্বাধীনতা চায়, এই স্বাধীনতার জন্য সেই সময় থেকেই বীজ ছড়িয়ে পড়ে অর্থাৎ মানুষের রক্তের বিনিময়ে স্বাধীনতা অর্জন করতে বাঙালি তার অধিকার চায়। এই বাঙালির অধিকার সঠিকভাবে পরিচালনার জন্য নির্দেশনা দেন তিনি, তিনি হলেন আমাদের এই অগ্রনায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যিনি এই সময় সংখ্যাগরিষ্ঠ হিসেবে জিতলেও তাকে পাকিস্তানি যারা ছিলেন, যারা ক্ষমতায় ছিলেন অর্থাৎ প্রথমে ছিলেন আইয়ুব আলী খান, যিনি হচ্ছে ক্ষমতা হেরে যে সেই দায়িত্ব নেন ইয়াহিয়া খান, ইয়াহিয়া খান যিনি তিনি এইভাবে বিষয়টা এরকম যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার দল
নিয়ে জিতলেও তাকে শাসন করতে দেয়নি। পরবর্তীতে তিনি কিন্তু বাধ্য হয়েছিলেন এই নির্বাচন নিতে, যেখানে এই নির্বাচনে সফলতা লাভ করে বঙ্গবন্ধুর দল। এবং তারপরেও বাঙালি থেমে থাকেনি, তাদের নিজস্ব স্বাধীনতা এবং অধিকার চেয়েছিলেন। আর এর অধিকার চাওয়ার ফলে এই যে বঙ্গবন্ধু 1971 সালে 7ই মার্চ ঢাকার রেসকোর্স ময়দানে, যেটি এখন সোহরাওয়ার্দী উদ্যান নামে পরিচিত, সেখানে প্রায় 10 লক্ষ লোকের উপস্থিতিতে শেখ মুজিবের এই 18 মিনিটের ঐতিহাসিক ভাষণ দেন, যে ভাষণটি আমাদের হচ্ছে আমেরিকা প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কনের ঐতিহাসিক ভাষণের সাথে তুলনা করা হয়। এবং 2017 সালের 30শে অক্টোবর এই ভাষণটিকে ইন্টারন্যাশনাল মেমোরি অফ দ্য ওয়ার্ল্ড হিসেবে আখ্যায়িত করা হয়, যেখানে এই ঐতিহাসিক ভাষণটি ইতিহাসে লিপিবদ্ধ হয়ে থাকে। এই ছিল ঐতিহাসিক ভাষণের কথা। এবার আমরা চলে আসবো আমাদের পরবর্তী পাঠে। বাঙালির মুক্তির সনদ 1966 সালে 6 দফা দাবি, অর্থাৎ প্রথমে শুরু হয়েছিল 1952 সালে ভাষা আন্দোলন, এরপরে আসে 6 দফা দাবি। 6 দফা দাবি হয় 1966 সালে, এরপরে হয় 1969 সালে গণ অভ্যুত্থান। প্রত্যেকটা বিষয়ে অগ্রণী ভূমিকা তিনি পালন করেছেন। তিনি ছিলেন আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। 1971 সালে 26শে মার্চ বাংলাদেশ স্বাধীনতা ঘোষণা হয় এবং স্বাধীনতা যুদ্ধ শুরু হয়, অর্থাৎ বাঙালি তার অধিকার ছিনিয়ে নেওয়ার জন্য এই 23 বছরের করুণ ইতিহাস, অর্থাৎ 23 বছরের এই করুণ ইতিহাসে নির্মমভাবে হত্যা হয় নারী পুরুষ সকলে, শিশু বৃদ্ধ সকলে। তাদের এই করুণ আত্মনাদের চিত্রই আমাদের মুক্তিযোদ্ধা, অর্থাৎ আমাদের স্বাধীনতা এনে দিয়েছে, আমরা বিজয় লাভ করেছি বাঙালি জাতি হিসেবে। 1972 সালে 10ই জানুয়ারি শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন হয়, অর্থাৎ তিনি দেশে ফিরে আসেন। তাকে গ্রেফতার করা হয়, তাকে নিয়ে যাওয়া হয় এবং 10ই জানুয়ারি অর্থাৎ 1972 সালে 10ই জানুয়ারি তাকে দেশে ফেরানো হয়। এরপরে তিনি যদি করেন দেশের যে যুদ্ধ বিধ্বস্ত দেশ ছিল সেই দেশটাকে সাজিয়ে তোলার প্রত্যয়ে নিযুক্ত হন। তিনি চেয়েছিলেন বাঙালির সকল বাঙালি যেন তার সমান অধিকার পায়। তার এই ঐতিহাসিক ভাষণে প্রথম ছিল যে স্বাধীনতার বিষয়টি তিনি বলেছেন যে তোমাদের যা কিছু আছে তা নিয়ে তোমরা ঝাঁপিয়ে পড়ো যুদ্ধে, কারণ এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম। এই ছিল তার মূল স্লোগান, অর্থাৎ এই যে ভাষণ, এই ভাষণে তিনি যে যে কথাগুলো বলেছিলেন সেগুলো বাঙালির মনে ভিতরে গেঁথে গেছিল, যার ফলে তারা উজ্জীবিত হয়েছিল স্বাধীনতা আদায়ের ক্ষেত্রে, স্বাধীনতা রক্ষার ক্ষেত্রে। তারা ঝাঁপিয়ে পড়েছিল মুক্তিযুদ্ধে, লক্ষ প্রাণের বিনিময়ে তারা অর্জিত করেছিল বাংলাদেশের স্বাধীনতা এবং আমরা সফলভাবে বিজয় লাভ করেছিলাম পাকিস্তানি হানাদার বাহিনীকে হারিয়ে। মোট কথা এটাই ছিল আমাদের মূল, যে সময় তিনি অবশ্যই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হয়তো সামনাসামনি কিছু করতে পারেন, কিন্তু তিনি অনুপ্রেরণা জাগিয়ে গেছিলেন সেই ঐতিহাসিক ভাষণের দ্বারা। 1974 সালে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে শেখ মুজিবুর রহমান বাংলা ভাষায় ভাষণ দেন, অর্থাৎ বাংলা ভাষাকে প্রতিষ্ঠিত করেন আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এবার আমরা কিছু ছবি দেখব যা আমাদের পাঠ সংশ্লিষ্ট। দেখো এই যে এই যে ছবিটা দিয়েছি এটাই সেই রেসকোর্স ময়দান, যেটা আমরা সোহরাওয়ার্দী উদ্যান নামে এখন পরিচিত হই। সেখানে এই যে 10 লক্ষ লোকের সামনে 18 মিনিটের একটি ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন, যেটি 2017 সালের 30শে অক্টোবর মেমোরি ইন্টারন্যাশনাল মেমোরি অফ দ্য ওয়ার্ল্ড নামে খ্যাত, অর্থাৎ এই যে এটিতে এই মেমোরি অফ দ্য ওয়ার্ল্ড হিসেবে এখানে ইতিহাসে এই ভাষণটি লিপিবদ্ধ করা হয়েছে। এই সেই ঐতিহাসিক ভাষণের ছবি। আমরা আরো কিছু ছবি দেখব আমাদের জাতির পিতার। আমরা দেখতে পাচ্ছি তিনি সেখানে ভাষণ দিতে এবং ভাষণ দেওয়ার সময় তিনি এক আঙ্গুল উঁচা করে বলেছিলেন যে তোমাদের যা কিছু আছে তাই নিয়ে ঝাঁপিয়ে পড়ো, অর্থাৎ আমাদের স্বাধীনতা অর্জন করতে হবে, আমাদের বিজয় লাভ করতে হবে, সেটি লক্ষ্য করে বিনিময় কেন না, যে যেভাবে হোক আমরা বাঙালি জাতি অবশ্যই মাথা উঁচু করে দাঁড়াবো। এই ছিল সেই সময় শপথ যা মানুষের ভিতরে গেঁথে গেছিল এবং মানুষ উজ্জীবিত হয়েছিল। তথ্যকলিকা আমরা ক্লিক করে দেখুন, আমরা খেয়াল করবো এখানে আছে প্রথমে দেখো 7ই মার্চ 1971 যেখানে ভাষণ দিয়েছিলেন আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধু শেখ মুজিবুরের ভাষণ যেটি ছিল 18 মিনিটের হয়েছিল সোহরাওয়ার্দী উদ্যান, অর্থাৎ রেসকোর্স ময়দানে। 10 লক্ষাধিক বাঙালি, অর্থাৎ 10 লক্ষ বাঙালির মাঝখানে দাঁড়িয়ে তিনি এই ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন। জাতিকে মুক্তিযুদ্ধের ইঙ্গিত প্রদান, অর্থাৎ জাতিকে মুক্তিযুদ্ধের অনুপ্রেরণা জুগিয়েছিলেন। কেন জুগিয়েছিলেন? কারণ যে আমরা আমাদের বাঙালি জাতিকে স্বাধীন করতে চাই,
সেজন্য যুদ্ধের প্রস্তুতিতে দিক নির্দেশনা তিনি দিক নির্দেশনা দিয়েছিলেন এভাবে যে তিনি চেয়েছিলেন যে আমাদের বাঙালি জাতি যেভাবে হোক তাদের নিজের অধিকার রক্ষা করবে সেই জন্য তিনি বলেছিলেন তোমাদের যা কিছু আছে তাই নিয়ে তোমরা যুদ্ধে ঝাঁপিয়ে পড়ো আমাদের সংগ্রাম মুক্তির সংগ্রাম আমাদের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম এই ছিল মূল স্লোগান এই ভাষণের জাতিকে সংগ্রামে আত্মবিশ্বাসী ও উজ্জীবিত করা অর্থাৎ একে জাতিকে এই ভাষণের দ্বারাই উজ্জীবিত করেছিলেন এবং অনুপ্রেরণা জুগিয়েছিলেন সাথে সাথে তাদের ভিতরে আত্মবিশ্বাসও জাগ্রত করেছিলেন স্বাধীনতার মূলমন্ত্র প্রদান অর্থাৎ এই যে ভাষণ এর ফলে আমাদের স্বাধীনতা যুদ্ধে সকলে বাঙালি অর্থাৎ এই যে 10 লক্ষ বাঙালি ঝাঁপিয়ে পড়েছে ঝাঁপিয়ে পড়লো মুক্তিযুদ্ধে অর্থাৎ তার এই ভাষণ সেই সময় বাঙালিকে উজ্জীবিত করেছিল আত্মবিশ্বাসী গড়ে তুলেছিল যার ফলে লক্ষ প্রাণের বিনিময়ে উজ্জীবিত হয়েছিল আমাদের আজকের স্বাধীনতা এই ছিল তথ্যগুলিকে এবার আমরা চলে আসবো আমাদের কিছু ছবি অর্থাৎ পাট সংশ্লিষ্ট কিছু ছবি যেগুলো আমরা দেখেছিলাম এটি ভারতে অবস্থানকালে এরপরে এই যে রেসকোর্স ময়দানে বিভিন্ন ছবি যে ছবিগুলো আমাদের ঐতিহাসিক হয়ে আছে অর্থাৎ আমাদের এগুলো ইতিহাসের সাক্ষ্য হিসেবে রয়েছে যে বঙ্গবন্ধু আমাদের জন্য কি করেছে এখানে যে ছবিটি এটি হচ্ছে সেই 10 জানুয়ারি স্বদেশ প্রত্যাবর্তন অর্থাৎ তিনি যখন দেশে ফিরছেন সেই সময় এখানে একটা বিমানবন্দর থেকে তোলা ছবি এবার আমরা চলে আসবো আমাদের আজকের পাঠের শব্দার্থে ব্যারাক ব্যারাক অর্থ সেনা ছাউনি সুপ্রিম কোর্ট অর্থ সর্বোচ্চ আদালত আরটিসি অর্থ রাউন্ড টেবিল বৈঠক ন্যাশনাল অ্যাসেম্বলি অর্থ জাতীয় পরিষদ মার্শাল ল অর্থ সামরিক আইন আরেকবার পড়ে নিই ব্যারাক অর্থ সেনা ছাউনি সুপ্রিম কোর্ট অর্থ সর্বোচ্চ আদালত আরটিসি অর্থ রাউন্ড টেবিল বৈঠক ন্যাশনাল অ্যাসেম্বলি অর্থ জাতীয় পরিষদ মার্শাল ল অর্থ সামরিক আইন এবার আমরা চলে আসবো আমাদের আজকের পাঠের বাংলা সতর্কতা অংশে মার্শাল ল দেখো মার্শাল লটা কিভাবে লেখা আছে খেয়াল করো মাঝখানে ছোট্ট একটি হাইফেন দেওয়া আছে ন্যাশনাল ন্যাশনাল অ্যাসেম্বলি অ্যাসেম্বলি ময়ের সাথে বফলা যুক্ত আছে শাসনতন্ত্র শাসনতন্ত্র ব্যারাক ব্যারাক সুপ্রিম কোর্ট রেফ আছে ট্রায়াল করে সুপ্রিম কোর্ট জজ কোর্ট হাই কোর্ট আরটিসি নির্বাচন এই ছিল বানান সতর্কতা এবার আমরা আসবো আমাদের আজকে ব্যাকরণ অংশে আমাদের আজকে ব্যাকরণ অংশ হলো শব্দ ও পদ আমরা প্রথমে জেনে নেব শব্দ ও পদের সংজ্ঞা এক বা একাধিক ধ্বনি সম্মেলনে যদি কোনো নির্দিষ্ট অর্থ প্রকাশ করে এক বা একাধিক ধ্বনি সম্মিলনে যদি কোনো নির্দিষ্ট অর্থ প্রকাশ করে তবে তাকে শব্দ বলে অর্থাৎ এক বা একাধিক ধ্বনি আমরা উদাহরণ দেখলে বুঝতে পারবো এই যে ক যোগ ল যোগ ম সমান কি দেওয়া হয়েছে কলম অর্থাৎ এই যে এক বা একাধিক ধ্বনি এক বা একাধিক ধ্বনি কি হচ্ছে সম্মিলিত হচ্ছে অর্থাৎ একত্রে হচ্ছে এবং নির্দিষ্ট অর্থ প্রকাশ করছে অর্থাৎ নির্দিষ্ট অর্থ প্রকাশ কি হলো ক যোগ ল যোগ ম সমান কলম এই যে নির্দিষ্ট অর্থ প্রকাশ করছে সে কি হয়ে গেল শব্দ অর্থাৎ কলম হলো একটি শব্দ বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি অর্থপূর্ণ শব্দকে পদ বলে অর্থাৎ বাক্যে ব্যবহৃত এই যে কলম একটি শব্দ কলম এরকম বাক্যে যদি ব্যবহার করি যে আমি একটি কলম কিনেছি এই কি হয়ে যাবে এই যে বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি শব্দ হয়ে যাবে এক একটি পদ পদের প্রকারভেদ পদ 5 প্রকার যথা বিশেষ্য বিশেষণ সর্বনাম অব্যয় এবং ক্রিয়া বিশেষ্য বিশেষণ সর্বনাম অব্যয় এবং ক্রিয়া বিভক্তি সংজ্ঞা আমরা বিভক্তিটা কি সেটা একটু দেখে নিই বাক্যে ব্যবহৃত হওয়ার সময় শব্দের শেষে কিছু বর্ণ যোগ হওয়াকে বিভক্তি বলে অর্থাৎ বাক্যে ব্যবহৃত হওয়ার সময় শব্দের শেষে কিছু বর্ণ যোগ হওয়াকে বিভক্তি বলে যেমন উদাহরণ দেখে বুঝতে পারবো আমি যোগ বাজারে যোগ যাই এখানে বাজার শব্দের শেষে এ বর্ণ যুক্ত হয়েছে যার ফলে এ একটি বিভক্তি অর্থাৎ এটি যুক্ত হয়ে কি হয়েছে আমি বাজারে যাই এই যে বাজারে যাই আমি যদি এখানে লিখতাম যে আমি বাজার যাই তাহলে কি হতো না এখানে একার যোগ করেছে অর্থাৎ এ বর্ণ যুক্ত হয়েছে বলে এটি এ বিভক্তি এ ছিল বিভক্তি এবার আমার চলে আসবো আমাদের আজকে মূল্যায়ন প্রশ্নে রেসকোর্স ময়দানের বর্তমান নাম কি রেসকোর্স ময়দানের বর্তমান নাম হলো সোহরাওয়ার্দি উদ্যান বাংলার মানুষ কি চায় বাংলার মানুষ অন্ন বস্ত্র শান্তি এবং বাসস্থান চায় সুস্থভাবে বেঁচে থাকতে চায় অধিকার চায়
পাকিস্তানের সাধারণ নির্বাচনের ফলাফল কি হয়? পাকিস্তানের সাধারণ নির্বাচনের ফলাফলে আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠ হিসেবে, একক সংখ্যাগরিষ্ঠ হিসেবে বিজয় লাভ করে। 23 বছরের ইতিহাস কিসের আত্মনাদের ইতিহাস? 23 বছরের ইতিহাস করুন নরনারীর আত্মনাদের ইতিহাস, অর্থাৎ রক্ত বিসর্জনের ইতিহাস। এছাড়া আমাদের মূল্যায়ন প্রশ্ন, আগামী দিন আমাদের ক্লাস পদ্ম নারী। সকলকে ধন্যবাদ জানিয়ে এবং আগামীকাল দেখা আশাবাদ ব্যক্ত করে এখানেই শেষ করছি। ধন্যবাদ সকলকে।